প্রিয় ঋদ্ধ, কেমন আছো? তোমার মন ভালো জানতে খুব ইচ্ছে করছে। শ্রাবণের মৃদু বাতাস উত্তর হতে ঝিরিঝিরি বইছে, যেন সারা মাঠের সমস্ত সবুজ এই ক্ষুদ্র কুটিরে করা নাড়ছে। থেকে থেকে মায়াবতী মেঘ ঢেলে দিচ্ছে তার প্রাপ্তির সঞ্চয়। শ্রাবণের সার্থকতার দান তবুও কি যেন নেই, অথচ পুবের জানালার একটা পাল্লা খুললে মুহূর্তের সমস্ত স্বাদ নেওয়া যায়। তুমি কি বদ্ধ ঘরেই থাকবে? জানলা খুলে দেখো, প্রকৃতি যেন সব সবুজ নিয়ে তোমাকে দেবার জন্য এসেছে। কিসের এত অভিমান, কিসের এত অনুরাগ? এবারে না হয় নাই নিলে কদম গুচ্ছ, কেন এত অপেক্ষা? কেউ না হয় নাই আসলো এই ক্ষুদ্র কুটিরে অপরূপা সেজে। প্রকৃতিকে বলে দিব তোমার জন্য যেন একগুচ্ছ কদম ফুল বৃষ্টির সাথে মিশিয়ে দেয়। তুমি নিষিদ্ধ রজনীতে দুহাত ভরে বৃষ্টি মেখো, একা থাকতে আর ভালো লাগছে না। অবশ্য যেখানে যাব সেখানেও একাই থাকতে হবে। আজকাল কেমন যেন মানুষের কাছে বড্ড অপ্রিয় হয়ে যাচ্ছি। তুমি তো জানো ঘোরাঘুরি কমই করতাম, তার মধ্যে কজনই বা ছিল, কজনের সাথেই বা আত্মার যোগ হয়েছে, এই সব খুবই নগণ্য। কেউ স্বইচ্ছায়, কেউ কলা কৌশলে, কেউ আবার দাম্ভিকতার সাথে চলে গেছে। নিঃসঙ্গতা ভালোবাসি, এজন্য এতটাই নিঃসঙ্গ হয়ে গেছি যে সস্নেহে মঙ্গল কামনা করার কেউ নেই। এখানে শুধু আমি আর আমার সাথে আমি নীরবে নিঃসঙ্গে পড়ে আছি। রিক্ততার মরুভূমির পর বসন্ত দেখব বলে, যেখানে স্নেহের বীজ বুনেছি প্রিয় মুখগুলো সেখানেই ঢেলে দিয়েছে নির্বাসনের কান্না। কৌশলে অনেকেই আমার প্রিয় হয়েছে, আমি কজনেরই বা প্রিয় হলাম? এই প্রিয় আর অপ্রিয়তার হিসেব শুধু বইয়েই বেড়ালাম, এবারে আর হলো না দেখা। ইতি তোমার নীলকমল।